हेलो एवरीवन, गुड मॉर्निंग। तुम्हारा सबाई केमन आछो? आशा करी खूब भालो आछो। शांति चैनले तुम्हारे स्वागत। भाबछो जे एरकम करे बोलछी केन? आमार शरीरटा भालो नेई आसले। एई एक डेढ़ घंटा आगे थेके काज टाज करलाम टोलाम करे टरे जल टल भरते हय नीचे थेके बालती फेलती। तो आमार भारी एकदम माने तोला बारण, সেই জন্য পেটে ব্যথা উঠে যায়। সেই পেটে ব্যথা হচ্ছে, এক দেড় ঘন্টা হয়ে গেল, প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছে, অস্বস্তি হচ্ছে। কাজ তো বুঝতেই পারছো, সংসারের কাজ তো করতেই হবে। আমাদের নিচেতে জল গ্যারেজ আছে, ওখান থেকে খাবার জল তুলতে হয় উপরে, বালতি বালতি করে জল তুলতে, তারপর সিঁড়িও পড়লি যতবার। সেই জন্য আমার বেশি হলেই কিন্তু আমাদের পেটে ব্যথা, অ্যাডিশনের ব্যথা হয়, সে ব্যথাটা উঠে যায়। সে ব্যথা মানে মেডিসিন খেলেও কমে না, মানে পেন কিলার খেতেই থাকি, 24 ঘন্টা ব্যথাটা থাকবে, অস্বস্তি করে ব্যথা, একদম খেতেও পারবো না, শরীরটা ভালো নেই। বুঝতে পারছো, বাইরে পুরো মেঘ করে আছে, কাপড় টাপড় কিছু সব মেলা হয়ে গেছে, মেঘ করে আছে, মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হবে, খুব গরম পড়েছে। বুঝতে পারছো, ব্যাপারটা পুরো মেঘ করে আছে। বুঝতেই পারছো, বাইরে মেঘ মেঘ পুরো করে আছে, মনে হচ্ছে বৃষ্টি না, আমার মেঘও ডাকছে। এখন এই পেটে ব্যথা নিয়ে বড় কষ্ট, এই এইটা সারে না। অনেক ডাক্তার টাক্তার দেখিয়েছি, করেছি, ঢেরোর পর্যন্ত গেছি, এটা সারবে না। এই আমার মানে গলব্লাডার অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়েছিল, সেই অপারেশনটা ভালো করে হয়নি। তো অপারেশনটা যদি ভুল হয় সেই জন্য অ্যাডিশানটা হয়ে যায়। এই অ্যাডিশান মানে একটা শিরা রয়েছে, সে শিরাটা তো ঠিক করা যায় না। শিরাটার জন্যই, শিরাটা যদি একটু ফুলে যায় বা বেশি চাপ পড়ে তখন এই ব্যথাটা উঠতে থাকে। আর আমার একদমই ভারী বারণ, কী করবো, একা সংসার সব কিছুই করতে হয়। সবচেয়ে বেশি কষ্ট এই সিঁড়িও পুনিশ করা, সবচেয়ে বেশি কষ্ট হয়। আজকে একটু অনেক বেশি হয়ে গেছে একদম, সেই জন্য কদিন ছিলাম উঠেছি, উঠে সব বাসি কাজটা সারলাম, করে কাপড় টাপড় ছেড়ে ঠাকুর ঘর মুছে টুছে রান্না টান্না করলাম, আমার ডিউটি যাবে, রান্না টান্না করে আর বাকি কাজ করলাম, সব পুজো টুজো দিলাম, দিয়ে টিয়ে জল করে এখন একটু আমাদের চাপ পাচ্ছি না একদম। আর কাজ আর পরিষ্কার টরিষ্কার করতে পারলাম না, কিছু শুয়ে পড়লাম, পেটে ব্যথা হচ্ছে, খুব অস্বস্তিকর। আর এই ব্যথা মানে আমার আগে ছিল না ব্যথাটা, আগে ভালোই ছিলাম, কিন্তু এই গল্পের অ্যাপেন্ডিক্সের থেকে অপারেশনটা ভুল হলো বলে, ট্রিটমেন্টটা বাজে হলো বলেই ব্যথা, মানে এত ব্যথা আমার মধ্যে হতো আগে, যেন শয্যাশায় বিছানা, এক মাস দেড় মাস ধরে বিছানায় পড়ে থাকতাম ওরকমই সব। আর রান্না বান্না মা থাকতো, মা আসতো, মা এসে সব করতো, শাশুড়ি এরা সব করতো, তো তখন তো ওরকম হতো। তো এখন তো আমার মাও নেই, মা মারা গেছে, বাবাও মারা গেছে, আর শাশুড়ির কী বলবো, এইটার এই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করবো। আমার শাশুড়িও সুস্থ নয়, উনি মেন্টাল হসপিটালে আছে, উনিও ভালোই ছিলেন, তো সার্ভিস করতেন, নার্স ছিলেন হসপিটালে, একদম ফিট ফাট টিপটপ থাকতেন একদম। হঠাৎ শরীর খারাপ হয়েছিলো, জ্বর হয়েছিলো, পেটের প্রবলেম হয়েছিলো, ওষুধ টষুধ খেয়েছে ঠিক হয়ে গেছে, তারপর হঠাৎ দেখছি মাথাটা গণ্ডগোল করছে, খুব ভুলভাল বকছে, উল্টোপাল্টা কাজ করছে, তো আস্তে আস্তে বাড়তে লাগলো সব জিনিসপত্র, এই দুধে ঢুকিয়ে দেয়, খুঁজে বেড়াই সব কিছুই পাই না। তো এরকম চলতে থাকলো, খুব বাড়তে লাগলো, রাতে উঠে বাইরে বেরিয়ে চলে যায় সব, খাটে উঠে যায়, ফ্যান চলছে দাঁড়িয়ে যায়, গেট খুলে বেরিয়ে যায়, পালিয়ে যায়, ছাদের কানিসে উঠে যায়, পারি না যখন তখন মেন্টাল হসপিটালে বড় চেষ্টা করে ভর্তি করলে, মাঝে মধ্যে যাই দেখা করতে আসি, মনটা খুব খারাপ হয়ে যায়। এখন আমি একা, খুব খারাপ লাগে, কী করবো পাই নেই। তো এই হলো, পরে বাকিটা তোমাদেরকে শেয়ার করবো।